রিভিশন গতকালের ক্লাসে আমরা কি কি করলাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ পার্টিকেল, তারপর উইথ রেসপেক্ট টু অ্যান্ড অ্যাক্সিস, এবং এটা একটা রিজিড বডি, তারপর কম্বাইন্ড মোশন। এরপর দ্বিতীয় আমরা কি শিখলাম, সেটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম একই অফ এ পার্টিকেল উইথ রেসপেক্ট টু অ্যাক্সিস অফ রিজিড বডি, আরেকটা বলেছিলাম যে কম্বাইন্ড মোশন এর ক্ষেত্রে কি হবে। আমরা আগেই বলেছিলাম যে একটা সিস্টেমের সার্কুলার মোশন রিলেটেড যে কাইনেমেটিক্যাল প্রপার্টি গুলো ছিল ছিল সেটা ছিল তোমার ভেলোসিটি, ছিল মাস, ছিল যেটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া, তারপর মোমেন্টাম, এরপর টর্ক, তারপর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ঠিক, তো আজকের ক্লাসে আমরা কি করব, টর্ক সম্বন্ধে জানবো, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন সম্বন্ধে জানবো, আর নিউটনের ল অফ মোশন এখানে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেই কনসেপ্টটা শিখব। তো শুরু করা যাক, প্রথম যেটা সেটা হচ্ছে টর্ক বা বলের ভ্রামক। প্রথম কনসেপ্ট, টর্ক উইথ রেসপেক্ট টু এ পয়েন্ট, কোন একটা বিন্দুর সাপেক্ষে আমরা টর্ক নির্ণয় করব। তো সেই ডেফিনেশনটা কি, টর্ক সম্বন্ধে আগে আমি সার্কুলার মোশনও ক্লাস করে নিয়েছি, সেখানে কি বলেছিলাম, প্রথম ডেফিনেশন টর্ক সম্বন্ধে যেটা মাথায় আসবে সেটা হচ্ছে এরকম, টাউ ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ। তো এখানেও সেই ডেফিনেশনটাই আমরা ব্যবহার করব। এরপরে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে, প্রথমে ছবিটা এঁকে নেই, ধরো এরকম একটা বিন্দু দিয়ে এক্সটার্নাল ফোর্স এফ অ্যাপ্লাই হচ্ছে, আর এই যে বিন্দু আছে এই বিন্দুর সাপেক্ষে আমরা ওই বলের দ্বারা প্রযুক্ত যে টর্ক বা বলের ভ্রামক সেটা আমরা নির্ণয় করব। সেই জন্য আমি কি করব, যে পয়েন্টে ওই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে অরিজিন, আর ওই পয়েন্টটা একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করব। তো এটার পজিশন ভেক্টর যদি আর হয় সেক্ষেত্রে আমরা কি দেখলাম, টাউ ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ। এর থেকে যে কনসেপ্টটা বেশি প্রবলেম সলভিং এর জন্য কাজে লাগবে সেটা হচ্ছে এরকম, আমরা এই কনসেপ্টটা অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন বের করেছিলাম তখন আমরা কিন্তু করে নিয়েছিলাম, সেটা কি ছিল, যে কোন একটি রেখা বরাবর যে ভরবেগ প্রযুক্ত হয় এবং যে বিন্দুর সাপেক্ষে করা হয় সেই বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্ব। এখানেও একই জিনিস, এটাকে যদি ভেঙে নিই, টাউ ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা, থিটাটা হচ্ছে কি এফ আর আর এর মধ্যবর্তী কোণ হয়েছে। তাহলে এখান থেকে আর সাইন থিটা পার্টটাকে যদি এক জায়গায় লিখে নিই সেটা কি পাবো, ওটাকে লিখছি আর পারপেন্ডিকুলার ইনটু এফ। এটার মানে কি দাঁড়াচ্ছে, এটার মানে বোঝার জন্য আমি কি করব, প্রথমে যে রেখা বরাবর ওই বলটা প্রযুক্ত হচ্ছে সেই রেখাটাকে এক্সটেন্ড করে অরিজিন থেকে আমি কি করব, এর লম্ব আঁকব। এরপর এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে, তাহলে সেক্ষেত্রে ও বি এই দূরত্বটাকে আমি বলতে পারি আর সাইন থিটা ইজিকালস টু আর পারপেন্ডিকুলার ও বিন্দু থেকে এফ যে বল রেখার উপর ক্রিয়াশীল সেই রেখার উপর অঙ্কিত লম্ব। তাহলে এই যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমরা খুব ফ্রিকুয়েন্টলি ব্যবহার করি, আর পারপেন্ডিকুলার ইনটু এফ সেটা হচ্ছে ভ্যালু বের করে নিলাম, এবং ডিরেকশন বের করার জন্য আমরা দেখব যে ক্লক ওয়াইজ ওটাকে রোটেট করাবে কি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করাবে, যদি অ্যান্টি ক্লক ওয়াইজ পজিটিভ ধরি তাহলে সার্চ বন্ধ ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ পজিটিভ ধরে
এগিয়ে যাব। এবং টর্কের ডিরেকশন সম্বন্ধে যদি বলা হয়, তোমরা লক্ষ্য করো এটা যেহেতু ক্রস প্রোডাক্ট, আর আর এফ এর ক্রস প্রোডাক্ট, অর্থাৎ আর এবং এফ যে তলে থাকবে সেই তলের লম্বভাবে হবে। সুতরাং আমরা বলতে পারি যে ও বিন্দুর পারপেন্ডিকুলারলি একটা যদি অ্যাক্সিস ড্র করি, তাহলে সেই অ্যাক্সিস বরাবর হয় আপওয়ার্ড নয় ডাউনওয়ার্ড, এরকম ভাবে কোর্সটা থাকবে। এবং এটা ভেক্টর কোয়ান্টিটি, এক্ষেত্রে যোগ এবং বিয়োগ কিন্তু আমাকে ভেক্টর নিয়মের সূত্র অনুযায়ী করতে হবে। এরপরের যে কনসেপ্টটা আছে সেটা হলো কোন একটা অক্ষের সাপেক্ষে বলের ভ্রামক, টর্ক উইথ রেসপেক্ট টু অ্যান অ্যাক্সিস। তো সেক্ষেত্রে এখানেই আমার চলে আসছে রিজিড বডি। ধরা যাক এটা হলো একটা রিজিড বডি। এই রিজিড বডিটা কি করছে, না এইরকম যে একটা অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছে। এবং এখানে কি করা হয়েছে, কোন একটা বিন্দুর ওপর এই দিক বরাবর ধরো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। সেক্ষেত্রে তাহলে টর্কের পরিমাণ কি হবে, সেক্ষেত্রে টর্কের পরিমাণ হবে অবশ্যই উইথ রেসপেক্ট টু অ্যাক্সিস। এখানে দেখো অ্যাক্সিসটা প্রথমে কনসিডার করে নিয়েছি, ঠিক আছে, টাও ইজ ইকুয়ালস টু আর পারপেন্ডিকুলার ইনটু এফ, একই জিনিসই দাঁড়ালো। কিন্তু ছবিটা কিরকম হবে, ছবিটা হবে এরকম, সেটা হচ্ছে যে এই যে অ্যাক্সিস থেকে আগেরটা কি ছিল, পয়েন্ট থেকে ওই ফোর্সের যে লাইন আছে তার উপর যদি পারপেন্ডিকুলার ড্র করি, এক্ষেত্রে কি হবে অ্যাক্সিসটা থেকে ওই যে ফোর্সের যে লাইন আছে সেই লাইনের উপর যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে সেইটা হবে আমার আর পারপেন্ডিকুলার। এখানে কিন্তু কতগুলো কনসেপ্ট মাথায় রাখতে হবে, কিরকম কনসেপ্ট, এক নাম্বার, যদি এই বলটা ওই রেখা দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টর্কের মান শূন্য, আর কি যদি এই বলটা ওই রেখার সমান্তরাল ভাবে যায় সেক্ষেত্রেও টর্কের মান শূন্য। দ্বিতীয় কনসেপ্ট, আমরা কি বলেছি টর্কের যে ডিরেকশনটা হবে সেটা হবে পারপেন্ডিকুলার এবং ওই অ্যাক্সিস বরাবর। এখন প্রবলেম করতে গিয়ে আমরা দেখলাম যে অ্যাক্সিসের ডিরেকশন এই দিক বরাবর, আর টর্কের ক্যালকুলেশন করতে গিয়ে দেখলাম সে তার ডিরেকশনটা এই দিক বরাবর। সেক্ষেত্রে আমায় কি ধরে নিতে হবে, টর্কের এই দিক বরাবর প্রজেকশন সেইটাই হবে এখানে যে অ্যাক্সিসটা আছে ওই অ্যাক্সিসের রেসপেক্টে টর্কের মান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখবে। তৃতীয় নাম্বার হচ্ছে যে ধরো আমার বিভিন্ন একটা রিজিড বডির উপর তো অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো পয়েন্ট পার্টিকেলস আছে, তাহলে সেক্ষেত্রে আমি দেখলাম যে একটা বিন্দুতে ফোর্স অ্যাপ্লাই না হয়ে ধরো আলাদা আলাদা বিন্দুতে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এবং আলাদা আলাদা পরিমাণ, ধরো এখানে এফ ওয়ান, এখানে ধরো একটা অ্যাপ্লাই হয়েছে এফ থ্রি, তো এক্ষেত্রে টর্কের মান কি হবে। ঠিক, তো এক্ষেত্রে আমাকে টোটাল টর্ক কনসিডার করতে হবে। টোটাল টর্ক ইজ ইকুয়ালস টু কি হবে, ইজ ইকুয়ালস টু হবে আর ওয়ান ক্রস এফ ওয়ান প্লাস আর টু ক্রস এফ টু প্লাস আর থ্রি ক্রস এফ থ্রি প্লাস ডট ডট ডট। অর্থাৎ একটা সিস্টেমের উপর যদি অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে টোটাল টর্ক হবে সমস্ত ফোর্সের জন্য টর্কের যোগফল, এটাকে মাথায় রাখতে হবে। এবং যদি দেখা যায় যে
সমস্ত ফোর্সগুলো একটা পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে আমার পজিশন ভেক্টরটা ফিক্সড, তাহলে আমি এফ কে কমন নিয়ে এরকম করে লিখতে পারি F1 প্লাস F2 প্লাস ডট ডট ডট। এটাও আমরা করতে পারি যদি সিচুয়েশনটা সেরকম দেখি। এইটা হলো কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে টর্কের পরিমাণ ক্যালকুলেশন। এর পরের কনসেপ্টটা আসছে, সেটা হলো নিউটনস ল অফ মোশন ইন রোটেশন, অর্থাৎ রোটেশনের ক্ষেত্রে আমি নিউটনের সূত্রটাকে কিভাবে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এরকম, আগে ছিল লিনিয়ার মোশনের ক্ষেত্রে কি পেয়েছিলাম, লিনিয়ার মোশনের ক্ষেত্রে এরকম একটা কনসেপ্ট পেয়েছিলাম যে এফ ইজ ইকুয়ালস টু ডিপি ওভার ডিটি ইজ ইকুয়ালস টু এম ইন্টু টি। সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন এর ক্ষেত্রেও আমরা সেম ধরনের স্ট্রাকচার পাব, সেটা কিরকম, টাউ ইজ ইকুয়ালস টু ডি এল ওভার ডিটি ইজ ইকুয়ালস টু, এক্ষেত্রে এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার মানে কি দাঁড়াচ্ছে যে যখন কোনো বস্তুর ওপর টর্ক অ্যাপ্লাই হবে তখন সেই বস্তুটার কি হবে না, অ্যাঙ্গুলার মোমেন্টামের চেঞ্জ হবে, এবং অ্যাঙ্গুলার মোমেন্টামের এই রেট অফ চেঞ্জটাই তার উপর টর্কের সঙ্গে প্রপোর্শনাল ইকুয়াল সাইনে বলতে পারবো। এবং এল এর যে ডেফিনেশনটা পেয়েছি সেই ডেফিনেশন অনুযায়ী যদি আমি কাজ করি এটাকে এরকম করে লিখতে পারি ডি ডিটি অফ এল ইজ ইকুয়ালস টু আর ক্রস ই। ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী আর ক্রস ডিপি ওভার ডিটি প্লাস ডি আর ওভার ডিটি ইন্টু পি। আরেকটু লক্ষ্য করো, ডিআর ওভার ডিটি এটাকে আমরা কি বলি, ভেলোসিটি বলি, ভেলোসিটি ইন্টু পি সমান এম ইন্টু ভি। তো এখান থেকে বলতে পারি ভি ক্রস ভি, অর্থাৎ দুটো একই দিকে অবস্থিত ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হবে, শূন্য হবে, যেহেতু সাইন থিটার মান জিরো কারণ থিটা জিরো, তাহলে এই টার্মটা কেটে কি হলো জিরো হয়ে গেল এই পুরো টার্মটা, বাকি পড়ে রইল আর ইন্টু আমরা কি পেয়েছি ডিপি ওভার ডিটি ইজ ইকুয়ালস টু এফ। তাহলে এটা একটা প্রমাণ হয়ে গেল যে টাউ ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ, এবং এটা কোথা থেকে না নিউটনের ল অফ মোশনের এই কনসেপ্টটা ব্যবহার করে হলো। এখন এটাকে একটু মাথায় রাখবে, আগে আমি বললাম যে টাউটা অ্যাক্সিসের প্যারালাল হতে পারে আবার নাও হতে পারে, ঠিক, তো সেক্ষেত্রে আমরা এটাকে এরকম করে ভাবতে পারি, সেটা কি না টাউ এর তিনটে কম্পোনেন্ট নিয়ে নেব, কি কি, টাউ এক্স ইজ ইকুয়ালস টু ডিএল ওভার ডিটি এটার এক্স কম্পোনেন্ট, টাউ ওয়াই ইজ ইকুয়ালস টু ডিএল ওভার ডিটি এটার ওয়াই কম্পোনেন্ট, আর টাউ জেড ইজ ইকুয়ালস টু ডিএল ওভার ডিটি এটার জেড কম্পোনেন্ট। এরকম ভাবে নিয়ে আমরা কাজ করতে পারি। এরপর একটা খুবই 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 গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা কি না কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো আমি আগেও বলেছি এখনো বলছি, যদি কারো একটা পার্ট ভালো করে মনে থেকে যায় এবং ভালো করে বুঝতে পারে, যদি লিনিয়ার মোশন তোমার ক্লিয়ার হয় তাহলে অ্যাঙ্গুলার মোশনও খুব একটা বেশি প্রবলেম হবে না, হওয়ার কথা নয়। যেমন ধরো লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে এফ ইজ ইকুয়ালস টু ডিপি ওভার ডিটি এবং এক্সটার্নাল ফোর্স এফ ইজ ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে পি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সিম্পল। এখানেও সেম, এখানেও যদি বাইরে থেকে এক্সটার্নাল টর্ক ইজ ইকুয়ালস টু যদি জিরো হয়
টাউ ইজ ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ওই সিস্টেমটার উপর কোন রকম কোনো এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই হচ্ছে না, ভালো করে বললে এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই হচ্ছে না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ডেরিভেটিভের সূত্র অনুসারে আমরা বলতে পারি যে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে। আর আমরা জানি যদি পিওর রোটেশন হয় সেক্ষেত্রে আমরা এরকম করে ভাবতে পারি, সেটা হচ্ছে যে এল ইজ ইকুয়ালস টু আই ইন্টু ওমেগা, এবং এখান থেকে বলতে পারি যে কোনো একটা টাইমে যদি তার মোমেন্ট অফ ইনার্সিয়া আই ওয়ান এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ওয়ান হয় এবং বাইরে থেকে যদি এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই না হয়, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর তার মোমেন্ট অফ ইনার্সিয়া আই টু এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা টু হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না এটা পরস্পর সমান হবে। তো এই কনসেপ্টটাও মনে রাখবে, এটাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না সলভ করার জন্য গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এরপরে কনসেপ্ট হলো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বা কৌণিক ত্বরণ। আমি কৌণিক বেগ সম্বন্ধে আগে অলরেডি বলে দিয়েছি, কোনো একটা যদি রিজিড বডি ধরে নেওয়া হয় সেই রিজিড বডির কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে সমস্ত পয়েন্টের কৌণিক বেগের মান কি হয় ফিক্সড হয়, কারণ রিজিড বডির ডেফিনেশনটা এরকম যে একজনের রেসপেক্টে অন্যান্য সমস্ত পয়েন্টের যে ডিস্টেন্স বা দূরত্ব হয় সেটা ফিক্সড রাখা হয়। সেই জন্য রিজিড বডির ক্ষেত্রে কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে তার কৌণিক বেগ সমস্ত কণার ক্ষেত্রে একই হয়। সিমিলারলি কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের ক্ষেত্রেও সেম কনসেপ্ট। রিজিড বডির ক্ষেত্রে হোল সিস্টেমটার একটা রিজিড বডির অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা সেটা ফিক্সড হবে এবং সেটাকে আমরা আলফা ধরে নেব। এরপরে আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে কতগুলো কনসেপ্ট শিখেছিলাম, কি কি কনসেপ্ট, কতগুলো ইকুয়েশন শিখেছিলাম, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানেও আমরা সেই কনসেপ্ট গুলো লাগাবো, ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা জিরো প্লাস আলফা ইন্টু টি। এখানে আলফাটা কি কৌণিক ত্বরণ, ওমেগাটা কৌণিক বেগ, ওমেগা জিরো প্রাথমিক কৌণিক বেগ, কি সময় পর তার কৌণিক বেগ এটা হবে, এবং এখানে একটা কনসেপ্ট লাগাবো সেটা হচ্ছে যে আলফা হচ্ছে যে সম ত্বরণ। অসম ত্বরণ হলে কি হবে আমরা একটু পরে আসছি, তার আগে এই কনসেপ্ট নিয়ে নিই, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ ডট এস, এখানে সিমিলারলি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওমেগা জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু আলফা ইন্টু থিটা, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, লিনিয়ার মোশনের ক্ষেত্রে ছিল, এখানে পাবো থিটা ইজ ইকুয়ালস টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমার নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হয় সেক্ষেত্রে আমরা প্রবলেম কিভাবে সলভ করব। পরিষ্কার কথা আমরা এখানে ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের সাহায্য নেব, কিভাবে আলফা ইজ ইকুয়ালস টু ডি ওমেগা ওভার ডিটি, তার মানে ডি ওমেগা ইজ ইকুয়ালস টু আলফা ইন্টু ডিটি, তার মানে এটা পুরোটা ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো ওমেগা পেয়ে যাবো। আচ্ছা আরেকটা কনসেপ্ট কি, আলফা ইজ ইকুয়ালস টু ডি ওমেগা ওভার ডিটি, এটাকে একটু গুছিয়ে লিখতে পারি ডি ওমেগা ওভার ডি থিটা, ডি থিটা ওভার ডিটি, এটা কি দাঁড়াচ্ছে ডি ওমেগা ওভার ডি থিটা ইন্টু ডি থিটা ওভার ডিটি, কে আমি কি বলতে পারি ওমেগা। সেক্ষেত্রে
ওমেগা ডি ওমেগা, এটা ইন্টিগ্রেশন ইজ ইকুয়ালস টু আলফা ইনটু ডি থিটা, এটা। তো এখান থেকে আমরা কি পাবো, এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম এই ইকুয়েশনের মতো একটা ইকুয়েশন পেয়ে যাবো, যদি আলফা কনস্ট্যান্ট হয় তাহলে এই ফর্মেটটা পাবো ইন্টিগ্রেশন করলে, আর যদি আলফা কনস্ট্যান্ট না হয় তাহলে সেক্ষেত্রে আমাকে এরকম ইন্টিগ্রেশন করতে হবে। আর একটা কনসেপ্ট ছিল ওমেগা ইজ ইকুয়ালস টু ডি থিটা ওভার ডিটি, তাহলে ডি থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, ওমেগা ইনটু ডিটি। থিটার মান বের করার জন্য আমরা ইন্টিগ্রেশনের সাহায্য নেব। এই কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্ট গুলো আমাকে কাইনেমেটিক্স রিলেটেড প্রবলেম সলভ করতে গিয়ে কাজে লাগবে।